funny ni mah. Sorry ya. Eh, funny ya. Eh. Okay. Funny. Okay. Tarpor dilam July. July dewar pore. Okay. এবার যাইতাছে ফিরিতে টুরিস্টিকা এই যে ফিশ নাগেটস ওকে এই যে রে এই যে ডাইরেক্ট দিলাম তেল আছে নাই ওই যে পানি ওকে আছে তেল নাই কোনো তেল নাই হ্যাঁ শুয়ে দিলাম দেওয়ার পরে এই যে হালকা পাতলা লাইট লাইটে দিন ওকে একদম পুরো ফ্রিজের হ্যাঁ যদি লাইক গেছে তাহলে হালকা একটু পানি দিবেন ওকে কারণ সবসময় চিকেন কন ফিশ কন সবারই ইভেন মানুষের শরীরেও কিন্তু চকরি থাকে ঠিক না সেই চকরিটা কাটার পুরো হালকা পাতলা থেকে যায় তো এটা বাজার সময় মনে করেন এটা ওই চকরিটাই আর কি তেল হিসাবে ব্যবহৃত পানি দিলে একদম ধরেন লাগে ঠিক আছে তেল এলে আর একটু পানি দিলে মনে করেন ক্লিয়ার হয়ে যায় তো আর বিষ্ট লাগে না এই যে এটা দেখেন বুঝতেছে গা বেশি লাগবো না কাঁচা একবার ফিরিয়ে যেতে পারছি হ্যাঁ ওকে কোনো তেল তেল দেয় নেই কিন্তু ওকে আপনারা ট্রাই করে দেখেন ঠিক আছে এটা আমিও প্রথমে বিশ্বাস করি না যে তেল ছাড়া মানে কিছু ভাজা যায় মুরগি অথবা মাছ যে কোনো কিছু আপনারা বিশ্বাস না করলে আপনারা একবার একটু ট্রাই করে দেখেন ঠিক আছে এটা সত্যি পারা যায় তেল ছাড়া আর স্পেশালি আপনার যদি খাসির গোস্ত অথবা গরুর গোস্ত ভাজেন ওগুলো তো মনে করেন আরও ইজি কারণ ওগুলা রান্নার সময় ওই গরুর গোস্ত তেল আছে ওগুলা বের হয় ঠিক আছে দেখছেন হালকা পাতলা চালটা হালকা আছে রাখলে একদম শুকনো কিন্তু হ্যাঁ কোনো পানি নেই কিন্তু ভেজে যেতেছে কিন্তু ওকে আমি কিন্তু রান্না পারি না এবং রান্না করিও না কিন্তু এবার মাঝে মধ্যে সমুদ্রের কোনো মাছ তারপরে মুরগি তারপরে গরু গোস্ত আইন না রুটি মুটি দিয়া স্পেশালি কিছু আর কি মাঝে মধ্যে পানে খাই তো আমি যদি তেল ছাড়া রান্না করতে পারি আপনারা কেন পারবেন না দেন কোনো তেল নাই কিন্তু ঠিক আছে একদম তেল ছাড়া মনে করেন চিকেন অথবা মুরগি অথবা মনে করেন মাছ গরু যেটাই দেন ওটিতে আলাদা একটা যে চবরি থাকে না ওই চবরিটাই আর কি হয়ে যায় তো আপনি যখন প্রথম অবস্থায় একটু লাগিয়ে যাইতে লোক আপনারা কী করবেন হালকা পাতলা পানি দেবেন তো জিনিসটা যাতে লাগিয়ে না যায় আর চালটা একটু মনে করেন আস্তে আস্তে দেবেন কমাই দিলেই মনে করেন হয়ে যাবে ওরা ওকে তো তেল ছাড়া খাওয়া দাওয়া করবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবো চবরি জমবো না মোটা হইবেন না ঠিক আছে ওকে আমার চিকেন হয়ে গেছে গা চিকেন না মুরগি সরি
রইতে থাক, আমি এবার রুটি লং। দেখেন তেল ছাড়া কাঁচা রুটি, এই যে এই যে এই যে কাঁচা রুটি ফ্রিজে রাখছি, ঠিক আছে? ওকে, তো এটি মোটামুটি হয়ে গেছে গা, মোটামুটি হয়ে গেছে, এটি নামা ফেলে। ওকে, এবারে তো সেই যে কাঁচা রুটিটা, এই যে এটা 1 মিনিটের মতো দিলে পরে আমি ভাজা ভাজা হয়ে গেলে পুরো উল্টাই দিলে আর 1 মিনিট রাখলে, ওকে 2 মিনিটের মতো রাখলে হয়ে যাবে এটা। ওকে, আর এই যে দেন তেল ছাড়া ভাজা, এই যে মাছের নাগেট, যেটা একদম মাছে দেখছেন, এই যে ফুয়ে গেছে, বুঝছেন? 2 মিনিট মতো রাখলাম, ওকে হয়ে গেছে। ওকে, তো সবাই ভালো থাকবেন, এই রুটি দিয়া এই যে এগুলো খামো। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তেল ছাড়া রান্না করা মানে চেষ্টা করবেন, রান্না করার চেষ্টা করবেন, তাহলে টাকাও বাঁচবো, শরীরের স্বাস্থ্য ভালো থাকবো, মোটা হবেন না। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।